বলে সেই স্বাধীনতা আমাদের ছিল না, আমাদের গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, আইনের শাসন ছিল না, প্রশাসনকে দলীয়করণ করেছে, সর্বক্ষেত্রে দলীয়করণ করেছে, মানুষের ভোটার অধিকারকে হরণ করেছে। আমি আজকে আমরা বলতে চাই আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রকে। এবং আজকে আমরা বলতে চাই যে গণহত্যা, সেই গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করতে হবে। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার। এবং আমাদের কিন্তু বিজয় এখন পর্যন্ত পুরোপুরি আসেনি, বিজয় আমরা আরেকটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠিত হবে, তখনই আমাদের পূর্ণতা আসবে এই বিজয়ে। সেই জন্য আমাদের সকল ভাইদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরবেন, কোন জায়গায় বিএনপির নামে দখলবাজি যদি করেন বিএনপি সাথ দেবে না, লুটপাট যদি করেন বিএনপি সাথ দেবে না, এদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকবে, কাজে তাদের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বিএনপির মানুষের কাছে হেওয়া হবে, এই ধরনের কোন কাজ করা যাবে না। এবং আপনারা চলো আপনাদের আদব কায়দার মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে বিএনপি দেশের জনগণের দল, বিএনপি দেশের মাটিও মানুষের দল, কোন নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতা আনতে চায়। এবং এই বিএনপিকে মানুষ ভালোবাসে এবং বিএনপির নেতাকর্মীদেরকে ভালোবাসে, এই ভালোবাসা আমাদের বজায় রাখতে হবে, অটুট রাখতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারিক রহমান বলেছেন, বগুড়ায় অনেক কিছু হয়েছে আমরা লক্ষ্য করেছি, কিন্তু এটি কিন্তু আমরা সহ্য করব না। এজন্য আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। আর আমাদের অবস্থান আগামীকাল রাত 10টার মধ্যে অবস্থান থাকবে, 10 তারিখ বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, সেই জন্মদিন আমরা 16 তারিখ বাদ আসর আমরা বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া খায়রের মাধ্যমে পালন করব, কোন রকম কেক কাটা যাবে না। আমাদের নেতা দেশনাথ তারিক রহমান বলেছেন কোন রকম কেক কাটা যাবে না, আমরা শুধু দোয়া মাহফিল মাধ্যমে আমরা ম্যাডামের আরেক কোলাবোরা করবো, তার দীর্ঘায় রাখা কামনা করবো। কাজী আপনাদের এই ব্যাপারে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই বন্ধুরা, আমার আমাদের কিন্তু এখনো ক্ষমতায় আমরা যাইনি, কাজী আপনারা যদি মনে করেন ক্ষমতায় গিয়েছি লাভালাভি করেন ভালাভালি করেন, তার প্রাচিত্ব কিন্তু আপনাকেই করতে হবে, বিএনপি ক্ষমতায় দায়িত্ব করবে, এটি মনে রাখবেন। এবং আমাদের অঙ্গ সংগঠন যারা আছে তারা মিছিল করবেন, আপনারা সুশৃঙ্খল হয় মিছিল করবেন, কোন মানুষের জন্য ক্ষতি না হয়, কোন মানুষের জন্য হয়রানি না হয়, কোন মানুষের জন্য আপনাদের উপরে বিতৃষ্ণা ভাবনা করে যে এখনই এদের এই অবস্থা ক্ষমতা না আসছি এই জিনিসগুলো করবেন না, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের বিএনপিতে থাকেন। কাজেই আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা সচেতন, এবং আপনারা বিএনপিকে এই দীর্ঘ 18 বছর আপনারা বিএনপির জন্য কষ্ট করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, মামলা মোকদ্দমা দিয়েছেন, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করেছেন, আমাদের এই 17-18 বছরের একজন সাথী আমরা তাকে দল থেকে বের করে দিই। আমরা চাই না আমার একটা কর্মী আজকে এত কষ্ট করলো অথচ আমরা তাকে বলতে পারবো না হে আমার কর্মী, হে আমার দলের লোক, এটি করবেন না, আমরা দুঃখ পাবো আপনারা দুঃখ পাবেন। কাজী
আমাদের অবস্থান থাকবে এবং আমরা এই অবস্থান রাত দশটার মধ্যে থাকবে আমাদের আমাদের কেন্দ্রীয় কর্মসূচি এবং আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কর্মসূচি থাকবে। আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে যাতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রকারীরা কোনো অবস্থাতেই ষড়যন্ত্র না করতে পারে এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। তো যারা মিছিল করতে চাচ্ছেন আমার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকরা মিছিল করবেন, অঙ্গ সংগ্রহে আরো যারা আছেন তারা সবাই একসাথে মিছিল করেন এবং সুশৃঙ্খল ভাবে আপনাদের নেতারা যে কথা বলবেন যেভাবে নির্দেশ দেবেন সেভাবে পালন করবেন।